সুলতানা বিরক্ত করলাম। গুলফা মাহাতুন, সুস্বাগতম, এসো তুমিও বসো, একসাথে খাই। দাঁড়িয়ে কেন? ধন্যবাদ, আমি এখন খাবো না। আপনাকে একটা কথা জানাতে এসেছি। শাহজাদা মেহমেতের কামরা তৈরি হয়েছে, যখন খুশি যেতে পারেন। খুব ভালো, মেহমাত শুনে খুব খুশি হবে। শুভরাত্রি। গুলফা মাহাতুন, কি হয়েছে তোমার? হেতিজা সুলতানের জন্য মন খারাপ? এছাড়া কি বা হবে? আপনি না বললেই ভালো করতেন। হেতিজা সুলতানের এ কথা না জানলেও চলত। আগে হোক পরে হোক তিনি জানতেই পারতেন, কারণ হাতুন তো গর্ভবতী। এর অন্য সমাধান করা যেত, কিন্তু আপনি এই সুযোগ নিজের কাজে লাগাতে চেয়েছেন। যেভাবে মাহি দেবরান সুলতানকে সরানোর জন্য আমাকে ব্যবহার করেছেন। গুলফা মাহাতুন, ওর কোনো কথায় বিশ্বাস করো না, এতে আমাদেরই ক্ষতি। ও কদিন পর চলে যাবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে, আমাদের সম্পর্কে চিড় ধরাতে চাইছে। আমাদের মাঝে কখনো কোনো ঝামেলা হয়নি, সবসময় তোমার ভালো চেয়েছি, চাইনি। আশা করি আমাকে অবিশ্বাস করার আগে এগুলো ভাববে। জানি না, তবে যে অপরাধী আল্লাহ তাকে হেদায়ত করুন। মানুষের আত্মাকে কলুষিত করে ফেলে পাক সিংহ নেকড়ে। ঠিক, এর প্রথমটা হলো লোভ, দ্বিতীয়টা অহংকার, আর তৃতীয়টা হলো ঈর্ষা। এর অর্থ ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। জাহাপনা, মিরাহুর রুস্তম আগা এসেছেন। আসতে দাও। শুভ সকাল জাহাপনা। এসো রুস্তম আগা, কাছে এসো। কেমন আছো? আপনার কৃপা ভালো জাহাপনা, আমাকে মিরাহুরের পথ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করবে। আমার সৌভাগ্য জাহাপনা। আমার ছেলে মুস্তাফা কেমন আছে, কোনো খবর পেয়েছো? নিরাপদে পৌঁছে গেছেন, শরীর ভালো আছে মাশাআল্লাহ। শাহজাদা সুযোগ পেলে আপনাকে সবিস্তারে জানাবেন। আচ্ছা, জাহাপনা, শাহজাদা মেহমেত আর মেহরিমা সুলতানের জন্য আকর্ষণীয় ঘোরার ব্যবস্থা করতে বলেছিলেন, আমি নিজে পছন্দ করেছি, সেগুলো প্রস্তুত আছে। ওদের খবর পাঠাও, গিয়ে উপহার দেখতে বলো। জি অবশ্যই জাহাপনা, আর কোনো আদেশ থাকলে। ভেতরে এসো। কামরা পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে আম্মা, আপনাকে ধন্যবাদ। অবশেষে আমি আমার কামরা পেয়েছি। এই কামরা তো কিছুই না মেহমেত, তুমি পৃথিবীর বাদশা হবে। একদিন আসবে যেদিন অটোম্যান সাম্রাজ্যের সবাই তোমার সামনে এসে মাথা নোয়াবে। আম্মা, আমার কি হবে? তুমি তোমার ভাইয়ের পাশে থাকবে। তা বলিনি। কি ব্যাপার মেহরিমা, ঈর্ষা করছো না তো আমাকে? একদমই না। মেহরিমা, লক্ষ্মী মেয়ে আমার, তুমি মন খারাপ করো না। বেগম সুলতানার কামরায় আমি চলে যাওয়ার পর আমার কামরা তোমার জন্য প্রস্তুত করতে বলবো। ওখানে যাবেন কিভাবে? এটা সম্ভব না, ওই কামরা খালি থাকবে, ওই রকমই শুনেছি। সবাই কি বলল তাতে আমাদের কি?
ইব্রাহিম পাশার কাছে গিয়ে এই বাক্সটা তুমি পৌঁছে দেবে। অবশ্যই যাব না, নিশ্চয়ই অনেক দামি কিছু। সেরকমই, খুব সাবধানে নিয়ে যাবে বাক্সটা। নিশ্চিন্ত থাকুন, যাব না, আমি এখনই ওটা নিয়ে রওনা হব। আর কোনো আদেশ না থাকলে? না, এখন যেতে পারো। তামাস আমার অনুমান মতে তেব্রিজের আশেপাশে কোথাও আছে। গুপ্তচরদের ইঙ্গিত সেরকম। তেব্রিজ গুরুত্বপূর্ণ, সেটা দখল করতে পারলে সমগ্র পারস্য ভূমি আমাদের অধীনে থাকবে। দখল করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পাশা, সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। আধিপত্যের অপরিণামিত শান্তি প্রতিষ্ঠা করা পাশা, আসল সমস্যা তো এটাই। আমাদের সৈন্যবাহিনীর কাছে ওরা হেরে যাবে, কিন্তু যখনই আমরা চলে আসবো ওখান থেকে, ওরা আবারও পূবে দুঃশাসন চালাবে। সেলজুক সময় থেকে এটা চলছে। এর আগে সুলতান সেলিম খানও চালদিরানে অনেক বড় একটা যুদ্ধে জিতেছিলেন, কিন্তু এই তার ফল। আপনি কি করতে চান পাশা, কোনো পরিকল্পনা করেছেন? প্রথমে সাফেভিদের নিশ্চিহ্ন করে দেব, তারপর আমরা এই অঞ্চলকে অটোম্যান শাসনের অধীনে আনব, এবং সেটা পরিচালনার জন্য সুলতান সুলেমান খানের পক্ষে কোনো যোগ্য ব্যক্তি মোতায়েন করব। আপনি কি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন পাশা? রাজা শাহ দামাস্ক ইব্রাহিম পাশাকে হত্যার আদেশ দিয়েছেন। সমগ্র পারস্য স্তাম্বুল থেকে চালানো অসম্ভব ইস্কান্দার চেলেবি, তাই সেখানে অটোম্যান সাম্রাজ্যের প্রতিনিধি থাকা খুবই জরুরি। তাহলে ওখানে কে শাসন করবে, কাউকে নির্বাচন করেছেন? আমি যাকে উপযুক্ত ভাববো সে শাসন করবে। জাহাপনা কি বলেছেন, এত বড় পরিকল্পনার কথা তাকে জানিয়েছেন তো? যে কখনো যুদ্ধে অংশ নেয়নি তার কাছে তলোয়ারের গুরুত্ব অনেক। আশা করি এর ব্যবহার আপনি জানেন, কারণ লড়াই অনিবার্য। এই আলোচনা এখানেই শেষ, প্রস্তুতি শুরু করে দাও। সাবধান হুররাম সুলতান।
এই ঘোড়াগুলো আমাদের জন্য? হ্যাঁ, জাপানা তোমাদের জন্য এগুলো উপহার পাঠিয়েছেন। কোনটা আমার? আপনার জন্য সাদা ঘোড়া আনা হয়েছে শাহজাদি, তবে পছন্দ না হলে? না, খুব সুন্দর। সুলতানা, একটা জিনিস দিতে চাই। কি দিতে চাও? কি এটা, কে পাঠিয়েছে? ইস্কান্দার চলেবি। গুলফাম হাতুন, তুমি এখানে কেন এসেছো? হুররাম সুলতানের আদেশে এসেছি। বেগম সুলতানের কামরা ওনার জন্য তৈরি করার আদেশ দিয়েছেন। আমাকে আগে জানানো হয়নি কেন, এ কথা হুররাম সুলতানকে জিজ্ঞেস করুন। জাহাপন এই কামরা খালি রাখার আদেশ দিয়েছেন। অন্য কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই কামরা খালি থাকবে। গুলফাম হাতুন, এটা সুলতানা শুনলে কিন্তু রেগে যাবেন। তুমি আমাকে হুমকি দিচ্ছ? এখনই চলে যাও, দূর হও। সুলতানা, প্রথমে আমার সালাম নিবেন। আপনাকে বিজয়ের অভিনন্দন। আপনি এই চিঠির বাহক রুস্তুমাগাকে বিশ্বাস করতে পারেন। সে আমার খুব বিশ্বস্ত, বুদ্ধিমান এবং খুব কাছের লোক। বিশেষত আমার অনুপস্থিতিতে আপনার কাজে আসবে। এছাড়া আমাকে কোনো আদেশ দিতে চাইলে রুস্তুমাগার মাধ্যমে খবর পাঠাতে পারেন। আপনার একান্ত অনুগত ইস্কান্দার চেলেবি। রুস্তুমাগা, আদেশ করুন সুলতানা। তোমার পদ কি? মিরাহুর, মোতায়েন হয়েছি আমি। জাপানের ঘোড়ার দেখাশোনা করো, তার মানে বেশ বিশ্বস্ত তুমি। আমার সৌভাগ্য সুলতানা। এখানে কি লেখা আছে জানো নিশ্চয়ই? আপনার সেবা করা আমার সৌভাগ্য সুলতানা। ভালো, মিহিমা মেহমেদ, এসো, যেতে হবে। আম্মা, আমি ঘোড়ায় চড়বো। পরে চড়বে মিহরিমা, এসো। আয়াস পাশা, ইবনে কেমাল এফেন্দি এখন কেমন আছেন? জাহাপনা, শেখুল ইসলাম এফেন্দির অবস্থা ভালো না, হাকিমরা নিরাশ। রোমেলিকা জাসকারি সাদুল্লাহ সাদি এফেন্দিকে খবর পাঠাও। ইবনে কেমাল এফেন্দির অবর্তমানে আমি তাকে শেখুল ইসলামের পদে মোতায়েন করতে চাই। আয়াস পাশা, বলুন জাহাপনা। হিজির রেসের আগমন উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করো, কোনো ধরনের কমতি যেন না হয়। জি অবশ্যই জাহাপনা। জাহাপনা, বলো কাশিম পাশা। হিজির রেসকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি, কিন্তু তার স্বভাবজাত বৈশিষ্ট্য এখনকার রীতিনীতির একেবারেই অন্যরকম। তিনি রাজধানীতে এলে সুবিধার চেয়ে বরং অসুবিধা হতে পারে। তিনি দ্বীপ অঞ্চলের বেলারবে হিসাবে দায়িত্ব পালন করাটাই দেভলেতি আলীর জন্য মঙ্গল। হিজির রেইস বহু বছর ধরে দেভলেতি আলীর সেবায় নিয়োজিত একজন শক্তিশালী অটোম্যান বে। আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যে নৌবহর তার অধীনে আছে, কিন্তু সমুদ্র শাসন করা এত সহজ না। এর জন্য একটা শক্তিশালী নৌবহর এবং তাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য লোকের প্রয়োজন, আর এই কাজ হিজির রেসের পক্ষে শুধু সম্ভব। সিলভিয়া, সিলভিয়া, কি কি হয়েছে? এই জায়গার কথা বলেছিলে? হ্যাঁ, এখানেই।
আমার বোন জিউলিয়া থাকে। ঠিক আছে, সাঁতার কেটে যেতে পারবে ওখানে? পারবো, তবে এসো আমার সাথে। বেরোতে পারবো না, দরজায় প্রহরী আছে, আমাদেরকে মেরে ফেলবে। কি করছো তুমি? আমি মারা যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না, একথা বলবে। কিভাবে? আমি আর কোনো উপায় নেই, না হলে ভুলে যাও ভাইকে, আর কখনো দেখবে না। মেয়েটা অসুস্থ, মারা যাবে, নিঃশ্বাস নিচ্ছে না, মারা যাবে, দয়া করুন। পানি দরকার, একটু পানি দিন। নিঃশ্বাস নিতে পারছে না, মারা যাচ্ছে, হেকিমকে ডাকুন, তাড়াতাড়ি। ঠিক আছে, অপেক্ষা করো, হেকিমকে ডেকে আনছি। সিলভিয়া, জলদি পালাও। তুমি পালাবে না? আমি যাবো না। অসম্ভব, তোমাকে যেতে হবে, একসাথে পালাবো, জুলিয়া অনেক ধরে আশ্রয় দিবে। সিলভিয়া, তাড়াতাড়ি পালাও, ঝাঁপ দাও, দূরে সরে যাচ্ছে। রাখো, যিশু তোমার সাথে থাকবেন, তাড়াতাড়ি। তুমি হাতুন, কোথা থেকে এসেছো, কোথায় যাবে? কে আমি, কোথা থেকে এসেছি, এসব অনর্থক। আমি এখন গোলাম, আর ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবো। রেইস, ক্ষমা করবেন, অসুস্থতার কথা বলাই আমি বাইরে এনেছিলাম, হেকিমকে ডাকতে গিয়েছিলাম, বললে হাতুনকে ধরে আনি। রেইস, ওকে যেতে দাও। বিসমিল্লাহি রহমানির রহিম। রহমান ও রহিম মহান আল্লাহর নামে দরবার শুরু করছি। মহামান্য শাহজাদা, আপনার অনুমতি পেলে প্রাসাদ সম্পর্কে জরুরি তথ্য জানাতে পারি। অবশ্যই শুনব লালা, আপনার সব কথা শুনব, কিন্তু প্রথমে একিরাগা সম্পর্কে বলুন, কারণ আমার কাছে অভিযোগ এসেছে। একিরাগা গুরুতর অপরাধের সাথে জড়িত, ঘুষ, পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এগুলো সত্যি কিনা বলুন লালা, যে জানেন আমাকে বলুন। ব্যবসায়ীরা ঘুষ দিচ্ছে না বেকিরাগা, সবাই অসম্মতি জানাচ্ছে। শাহজাদা এসেছেন তো, ভাবছে ওনার সাহায্য নিবে। কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর কি করতে হবে আমি জানি। মহামান্য শাহজাদা আমাকে ডেকে পাঠিয়েছেন। অপেক্ষা করুন, পরে ডাকা হবে। কি হয়েছে, কেন ডেকেছেন আমাকে, কিছু জানো? কিছুই জানি না আগা। আপনার বিরুদ্ধে অভিযোগ করেনি তোরা আগা?
চিন্তা করো না, অভিযোগ করলেই বা কি যায় আসে। শাহজাদা এখনো অনেক ছোট, মিষ্টি কথা শুনলেই গলে যাবেন, তারপর আবার সবকিছু আগের মতোই চলতে থাকবে। মহামান্য শাহজাদা আমাকে ডেকেছিলেন, আসুন কাছে আসুন। আপনার কাছে আসতে পারা আমার সৌভাগ্য। কথা দিচ্ছি এই সুবিশাল সাম্রাজ্যের প্রতি আমার একনিষ্ঠ সেবা সবসময় বহাল থাকবে। প্রয়োজন নেই বেকিরাগা, সেবার নামে আপনি কি করে বেড়াচ্ছেন তা জেনেছি। ঘুষ, দুর্নীতি, এমন আরো অনেক অভিযোগ এসেছে। কিন্তু শাহজাদা, এ মিথ্যা অভিযোগ, শপথ করে বলছি কোনো অন্যায় করিনি, এসব মিথ্যা কথা, অপবাদ। আমার সময় নেই কাজীকে শোনাবেন। লালা বলুন শাহজাদা। আমার আদেশ, বেকিরাগার উপর আরোপিত অভিযোগগুলো প্রমাণ করে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হোক। শাহজাদা, এসব মিথ্যা, সত্যি বলছি শাহজাদা। ওনাকে নিয়ে যান, আমি কোনো অপরাধ করিনি, কারাগারে পাঠাও। দয়া করুন শাহজাদা, শাহজাদা আমি নিরপরাধ, আমি সত্যি নিরপরাধ শাহজাদা। শাহজাদা আমাকে ক্ষমা করুন, আমার কথা শুনুন, শাহজাদা আমাকে ক্ষমা করুন। এবার বলো কি হয়েছে গুলশা, তোমাকে এমন লাগছে কেন? সুলতানে একটা সমস্যা হয়েছে, ভেবেছিলাম আমি সমাধান করতে পারবো, কিন্তু গুলফাম হাতুন বারবার এসে ঝামেলা করছেন। গুলশা সংক্ষেপে, বেগম সুলতানের কামরা প্রস্তুত করতে তিনি বাধা দিচ্ছেন। জানাতে গেলে কেন? তোমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছিল, আদেশ পালনে ব্যর্থ হলে তোমাকে আমার কি প্রয়োজন? সুলতানা ক্ষমা করবেন, কিন্তু তিনি প্রধান হাজনেদার, তার উপর জাহাপনার কাদিন। সুম্বলাগাকেও বলেছিলাম, হয়েছে চুপ করো, কোথায় এখনো? একটু আগে বেগম সুলতানের কামরায় দেখেছিলাম। এসো আমার সাথে। আজ রাতে তৈরি থেকো, তোমাকে নিয়ে যাব। গুলফাম হাতুন, তোমার সমস্যা কি? নেই কোন সাহসে তুমি বাধা দিচ্ছ? নিয়ম অনুযায়ী কামরা সব সময় খালি রাখতে হবে সুলতানা, এমনকি জাহাপনাও তাই চান। জানেন তো মাহিদ এভরান সুলতানও এই অনুমতি পাননি। আমি তোমাকে বলেছিলাম গুলফাম, তুমি বোধহয় বুঝতেই পারোনি, আমাকে কারো সাথে তুলনা করবে না, আর মাহিদেব রানের সাথে কখনো না। আমি যা পেতে চাই তা আদায় করেই ছাড়ি, এবার তা পারবে না হুররাম। কদিন আগে এই কামরায় মাহিদেব রানকে আসতে বাধা দিয়েছো তুমি। তুমি বলেছিলে আমার শেষ স্মৃতির প্রতি অসম্মান করা হবে, তাহলে কি সেগুলো মিথ্যা ছিল? এখন সেই কামরা নিজে দখল করতে চাইছ। এখন এখানে অনেক কিছুই বদলে গেছে, মাহিদেব রান বরখাস্ত হয়েছে, বাসার কাণ্ড তো আপনি জানেনই, আর আমাকে হেরেমের দায়িত্ব দেয়া হয়েছে।
ক্ষমতা পেয়ে কামরা দখল করতে চাও? অনেকদিন হয়ে গেছে, এভাবে কি খালি পড়ে থাকবে? থাকবে হুররাম, এটা খালি পড়েই থাকবে। কেন তা জানো? কারণ এখানে শুধু বেগম সুলতানার থাকার অধিকার আছে। কখনো যদি তোমার সন্তানের সিংহাসনে বসার সৌভাগ্য হয়, সেদিন তুমি এই কামরা পাবে। আল্লাহ সেদিন না দেখাক। এখন নিজের কামরায় যাও, ওখানেই থাকবে। আমি আপনাকেই খুঁজছিলাম। সবাই একজোট হয়েছে, হেতিজা সুলতান বলেছেন কামরা খালি থাকবে। আমার বেলায় সবার নিয়ম কানুন মনে পড়ে। সুলতানা, তিনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটাই নিয়ম এখানে। সুম্বুল, যদি এত কানুন মেনে চলতাম তাহলে হয়তো বেঁচেই থাকতাম না। তাড়াহুড়া করবেন না, আগে জাহাপনা অভিযানে চলে যাক, তারপর না হয়। আমার কামরাটা চাই সুম্বুল, শুনেছ তো? বেগম সুলতানার কামরা আমার হওয়া চাই। তোমরা চিন্তা করো না, হুররামকে হেরে মোর মর্জি মতো চালাতে আমি দিব না। শাহজাদি, কিছু না বললেই ভালো হতো, আপনার পেছনে লাগবে। আমি কত কষ্টে দিন কাটাচ্ছি তুমি জানো না গুলফাম? ভালোবাসা হারিয়েছি, ওর কারণে ইব্রাহিমকে হারিয়েছি আমি। এবার আমিও ওকে ছাড়ব না, তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে শান্তিতে থাকতে দেব না। কি করতে চাইছেন শাহজাদি? আমি যা শুয়েছি হুররামও তাই শুইবে। ঠিক বুঝলাম না। ওকে শায়েস্তা করার উপায় হচ্ছে একটাই, নতুন কোন দাসী। বেগম সুলতানাও অনেক চেষ্টা করেছিলেন, অনেক দাসী পাঠিয়েছেন জাহাপনার কাছে, কোনো কাজ হয়নি, শুধু নিরাশ হয়েছেন। সত্যি হুররাম কোনো দাসীকে টিকতে দেয়নি, সব হাতুনকে সরিয়ে দিয়েছে। এভাবে বেশি দিন চলবে না, একদিন আরেকটা হাতুন এসে হুররামের ভালোবাসা আর রাজত্ব ধ্বংস করে দিবে। এখনই প্রস্তুতি শুরু করে দিন, এই অভিযান শেষ করে আমি দ্রুত ফিরে যেতে চাই আবার। জি অবশ্যই পাশা। জাহাপনা এখনো কোনো বার্তা পাঠাননি, মনে হয় শাহজাদে কিছু বলেননি। তিনি অবশ্যই জেনেছেন, হুররাম সুলতান নিশ্চয়ই সুযোগ হারাবেন না। আপনার কথাও ঠিক পাশা। মহামান্য পাশা, জাহাপনা হিজরি রাইসকে রাজধানীতে আমন্ত্রণ করছেন, শোনা যাচ্ছে তিনি কাপ্তানি দেরিয়ার পদ পাবেন।
ইস্কান্দার চেলেবি, আপনাকে বোধ হয় বার্তাবাহকের পদে ভালোই মানাবে হবে। আপনার কান দেখছি বেশ তীক্ষ্ণ। সত্যি আজকাল অনেক কিছুই শুনি, যেমন আপনার নিগারকাল পাশাতে গোপন সম্পর্ক আছে। আরে পাশা থামুন, খুব বাড় বেড়েছে। হাত চালাও, এতক্ষণে রওনা হয়ে গেছে, আসার আগেই কাজ সম্পন্ন করতে হবে। এত আয়োজন কেন পাশা? হিজির রেস না, যেন কোনো শাসক আসছেন। আপনি ভুল বলেননি কাশিম পাশা, ওনাকে সমুদ্রের শাসক বলতে পারেন। হিজির রেইস, প্রাসাদে সুস্বাগত। তুরগুত রেইস, সালি রেইস, আপনাদেরও সুস্বাগত। জবাপনা কোথায় আছেন? নিজেই আপনাকে অভ্যর্থনা জানাবেন, হয়তো এখনই চলে আসবেন। এত সব আয়োজনের কি দরকার ছিল পাশা? এত দূর চলে এলাম, অথচ এখানে আসতেই দেরি হল। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এখনই ওনার সাথে দেখা করব। এখানে এটাই নিয়ম রেইস, অপেক্ষা করতে হবে। জাহাপনা সামনে এলে হাঁটু গেড়ে বসে পোশাকে চুমু খাবেন, আপনাকে আগেই জানিয়ে দিলাম। এত সব নিয়ম কানুন লিখে পাঠালি পারতেন পাশা, এখন একটা মনে রাখছি তো আর একটা ভুলছি। সব ধন মহামান্য সুলতান সুলেমান খান। অপেক্ষা করুন, বলবেন না, পোশাকে চুমু খাবেন। রাজধানীতে সুস্বাগত। ধন্যবাদ জাহাপন। দেখি দেখি দেখি, সামনে আগাও, দেখি, যাও 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 যাও, না হবে না, পাঠিয়ে দাও। সিম্বুলাকে এত দাসী নিয়ে কি করবেন? আমি কি জানি কি করবে। হ্যাঁ ঠিক আছে, চলবে, আসুক। ইজি রেসো, মাশাল্লাহ, যা পেয়েছেন সব নিয়ে এসেছেন। অনুমতি দিলে একটা উপহার পেশ করতে চাই। অবশ্যই। নতুন করে অটোমান সাম্রাজ্যের আওতাধীন দ্বীপের প্রবেশদ্বারের চাবি আপনার জন্য নিয়ে এসেছে জাহাপনা। তোমার নেতৃত্বে অনেক সামুদ্রিক যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি।
তোমার মতো বীর পাশে থাকলে অটোম্যানদের কেউ হারাতে পারবে না। রক্তক্ষয়ী লড়াইয়ে জয় করে নেওয়া এই দ্বীপ এখন থেকে অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদেরকে প্রাসাদে রাখবে না? না, কোথায় নিয়ে যাবে আমাদেরকে? দাসবাজারে বিক্রি করতে নিয়ে যাবে। দাসবাজারে? আহা, এত কথা জপিয়ে যাও হাতুন। তোমরা যাও, যাও বাজালাও হাতুন, এগিয়ে যাও, জলদি হাঁটো, বাজালাও। কি হচ্ছে এখানে? হিজির রেস জাহাপনার জন্য সেবা দাসী পাঠিয়েছেন শাহজাদী। এদের মধ্যে থেকে তুমি বেছে নাও গুলফাম, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বুদ্ধিমতী, যে তাকে জাহাপনার জন্য বিশেষভাবে তৈরি করো। ঠিক বলেছেন শাহজাদী, হুররাম দেখার আগেই করতে হবে। এদের মধ্যে সবচেয়ে ভালো কে দেখে শুনে বের করা যাবে। ভালোর দরকার নেই, জাহাপনার মন জয় করতে পারবে এমন মেয়ে চাই। চার্লস শান্তি পাচ্ছে না জাহাপনা, উপকূলে কব্জা করেছে। আর এই অসভ্য আন্দ্রে দরিয়া শুধু পালিয়ে বেড়াচ্ছে। রাজা চার্লস পালিয়েছে, তা পালাবে না কেন? তামাস্পের অবস্থাও এখন এমনই, কাপুরুষের দল সব, সৈন্যদের কাছে, প্রজাদের কাছে, এমনকি ঘরের মহিলাদের সামনে মুখ তোলার সাহসও তাদের নেই। আপনার অসীম সাহসিকতার সামনে একদিন সবাই মাথা নোয়াবে জাহাপনা। তোমার মতো যোগ্য বেদের সহযোগিতা ছাড়া তা অসম্ভব। পৃথিবীকে যদি সত্যি শাসন করতে হয়, সমুদ্রে নিয়ন্ত্রণ রাখা জরুরি, এবং তার জন্য প্রয়োজন একটা শক্তিশালী নৌবহর। আমি চাই তুমি দক্ষ নৌবহর তৈরি করে কাপ্তানি দেরিয়া হয়ে ওদের নেতৃত্ব দাও। আমার সৌভাগ্য জাহাপনা, কিন্তু এই দায়িত্ব নিতে হলে সবসময় রাজধানীতে থাকতে হবে। জানেন তো আমি সমুদ্রে ছিলাম। তোমাকে রাজধানীতে রাখবো বলে ডেকে আনিনি। ভূমধ্য সাগরে গিয়ে ওই এলাকা অটোম্যান সাম্রাজ্যের আওতাধীন না হওয়া পর্যন্ত লড়াই করো। আমি আপনার কাছে কৃতজ্ঞ জাহাপনা। সবাই তো জানে সেরাস্কার ইব্রাহিম পাশা অভিযানে রওনা হয়েছে। হিজির রেইস প্রথমে আলেপে সেরাস্কার ইব্রাহিম পাশার কাছে গিয়ে পৌঁছবে, তারপরে সে রাজধানীতে এসে কাপ্তানি দেরিয়া হিসেবে নিজের দায়িত্ব সামলাবে। সিকান্দার নিজারের ঘটনা সবাইকে জানিয়ে দিবে, বিশেষ করে সৈন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। হুররাম সুলতান জানিয়েছেন নিশ্চয়ই, মনে হচ্ছে দুজনে হাত মিলিয়েছেন।